ভাগ্যশীল ব্যক্তিরা বসে আছে। আরে এই যে সেই আমার দাদু যাকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম। ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। হ্যাঁ, গুড মর্নিং গাইস, সবাইকে পিছন লাল ভালোবাসা। ভালোবাসা দিলে হবে, আর অন্য কিছু দিতে হবে। তো আজকে সারাদিন কি করি না করি তোমরা সব দেখতে পারবে। তো চলো আজকে এখন কাজে যাব, এখন সকাল বাজে 8:06। তো আজকে তোমাদের অনেক কিছুই দেখাবো, আজ থেকে প্রতিদিন ব্লগ ভিডিও আসবে। তো ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। চলো বাই গাইস, কাজে যাওয়ার আগে একটু ঘুরতে যাচ্ছি। এই যে সেই আমার দাদু যাকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম, ঠিক আছে? একদম মানে কি বলি, এই ঠিকাদার আমাদের এই রাস্তা বানাচ্ছে। দেখো রাস্তার অবস্থা দেখো না, এই কি অবস্থা, আরে ফাটাফাটি, একদম ফাটাফাটি মানে ফাটাফাটি। তো আমরা একটু এক জায়গায় যাচ্ছি, তার মানে আমাদের এই জায়গায় একটু খেলা হবে। তো আজকে সেই জায়গায় যাচ্ছি, ছোটো মোটো পোলট্রি দিয়ে খেলা হবে। তো তোমাদের দেখানোর চেষ্টা করবো, পোলট্রি পেলে একই। তো তোমাদের দেখানোর চেষ্টা করবো, তো কি আর চলো বাই। তো গাই যাচ্ছি কাজে, রাস্তার মধ্যে আছি, তো যাই তারপরে দেখা হবে। তো ফাইনালি চলে আসলাম, বাবা এই যে গ্যারেজে চলে আসলাম। আমাদের ভাগ্যশীল ব্যক্তিরা বসে আছে। আরে এই গাড়িটার ইঞ্জিন নামিয়েছিলাম। এ ভাই আচ্ছু, তো আমার সাইকেলটা এই জায়গায় রাখলাম। চলে আসলাম, এই যে এই আগে চলে আসছে, আরেকজন দেখো ধূপাড়ি ধরেছে, আরেকজন শুয়ে আছে। তো আমাদের এই গাড়ি এটা নামিয়েছিল, এগুলো সব পার্টস আবার নাগিয়ে দেবে। তো বলো কখন আসলে? এই জায়গায় হুক করে ওই জায়গায় ফ্যান চলা হয়। তো দেখা যাচ্ছে একটু পরে, সারাদিন কী করি তোমরা দেখতে থাকবে, বাই বাই। তো গাইস রাত্রি হয়ে গেছে, এখন আমি আসলাম তোপানগঞ্জে। এই জায়গায় একটু পার্টস নেওয়ার ব্যাপার আছে, গাড়ির পার্টস লাগবে। তো তো আজকে সারাদিন ভিডিও দিতে পারিনি, একটাই কারণ সারাদিন খুব চাপ ছিল। তো আর কি দেখতে থাকো কি হয়, সামনে দোকান চলে আসছে, তো তোমরা দেখতে থাকো। তো এই জায়গায় মাল নিতে আসলে দেখি এই জায়গায় খেলা হচ্ছে, তো একটু দেখে নিলাম, দিয়ে এখন যাই মাল নিতে। ফাইনালি নিয়ে নিলাম, এই যে এগুলা মনে করো গাড়ির অনেক কিছু লাগে, তো আমরা এই তুফানগঞ্জে এসে নেই। তো জানি না আর কি কি কাজ আছে, হয়তো আজকে 12টা বাজতে পারে, আবার সারা রাত কাজ করতে পারি। তো কোনো ব্যাপার না, আমরা কাজ করে যাব, কোনো প্রবলেম নেই। তো এখন বাড়ি গিয়ে দেখি, বাড়িতে আর যাওয়া হবে না, এখন গেতে গেতে 12টা একটা, কোনো ব্যাপার না ওটা। তো এরকম প্রতিদিন হয়। তো তুফানগঞ্জে আসলাম, সব কিছু নেওয়া শেষ হয়ে গেলো, তো দেখা হচ্ছে দোকানে গিয়ে ভাই। দোকানে যাওয়ার জন্য বাসে উঠলাম, বাসে দেখি একটা লোকও নাই, খালি ফাঁকা আর ফাঁকা, যে গরম পড়ছে। এখন আমি যাচ্ছি চিড়িয়াখানা।
না চেলাহানা কিছু কাজের টাকা পাবো। তো সারাদিন কাজের টাকা তোলা হয়েছে গ্যারেজেই, আর একজন টাকা দেয়নি, তো চেলাহানা গিয়ে টাকাটা নিতে হবে। তো অন্ধকার, লাইটের ফ্ল্যাটটা আমার চোখে পড়েছে, দেখা যাচ্ছে না, তো দেখা যাচ্ছে চেলাহানা গিয়ে। তো টাকাটা নিয়ে নিলাম, টাকাটা নিয়ে এখন আমি দোকানে যাচ্ছি। তো আমি দোকানে ভিডিও সেই জন্যই করি না যে আমাদের মহাজন আছে, তো খারাপ ভাবে যে গ্যারেজে কাজ করতে এসে ভিডিও করে, তো আমি সেই জন্যই ভিডিও করি না। আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো, গ্যারেজে আমি দেখাবো কিন্তু কাজ দেখাতে পারবো না। তখন মহাজন থাকে বলবে কাজ করার সময় তুই মোবাইল দেখিস বা অন্য কিছু আরও বলবে।